আসসালামু আলাইকুম। আজকে যে গেতাছি সকাল থেকে হিরম মানে বৃষ্টি, তাও বৃষ্টি এলে কি হব, যে পোলা নিয়ে স্কুলে গেতাছি, আর আর বৃষ্টি এলে বৃষ্টির ফুটা এইরম ভাবে পড়ে না, মনে হয় যে গালের ভিতরে সুই দিয়ে যেরম খোঁচায় ওইরম খোঁচা লাগে। আর উপায় নাই, মামা বাবার এক্সাম আছে, যাওয়াই লাগবো যত কষ্ট। আর মা যে কি মানুষ, মানে কিছু কিনা মানুষ মায়ের খুবই মহব্বত করে, খুব বেশি ভালো পায়, আবার কত কিনা মানুষের মাও মাও কি চিনেই না, কিন্তু একটা মায়ে চায় তার বাচ্চা মানুষের মতো মানুষ করে তুলবার নিকে, যতই ঝড় তুফান যতই মানে কষ্ট হোক, কিন্তু একটা পুলাহানেক মানুষের মতো মানুষ করবার নিকে চেষ্টা করে। আর আমার তো হাজবেন্ডই নাই, তাহলে আমার আমার আমি একলা মানুষ, আমার কত কষ্ট হয়, আমি পোলা স্কুলে নিয়ে আহি নিয়ে যাই, কত অসুবিধা হয়, তাও আমি কই না, আমি কষ্ট হইলেও তা আমি একলা, আজকে ছোট ভাইটা কয় আমি নিয়ে যাই, আমি নিয়ে যাই এক্সাম দিয়ে নিয়ে, আমি না আমি নিয়ে যাবো, আমি কেউ অবকে দিয়ে পাঠাম না, ছোটো বাচ্চা আমি অব, আর আমার ভালোই লাগবো না, এই জন্য আমি এই যে নিয়ে গেতেছি। এখন এক্সাম শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আজকে আবার বোনের বাড়িতে যাই নি, মানে ছোট ভাই স্কুলে গেল না, কলে যে পরে ভাইটা কয় যে আজকে স্কুলে যাম না, আজকে জোনাই দিয়ে এক্সাম শেষ হলে আমরা